যারা ফাস্ট বল খেলতে ভয় পায়, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে দেখানো অনুসারে কাজ করলে ইনশাল্লাহ আপনার ফাস্ট বল খেলতে আর কোনো ভয় লাগবে না, আপনি সহজেই খেলতে পারবেন। প্রথমে কাজ করতে হবে আমাদের রিয়েকশনটা নিয়ে, কারণ আমাদের ফাস্ট বোলিং ভয়টা আসলে রিয়েকশনের উপরে। বলের সাথে ঠিকঠাক মতো রিয়েকশন করতে পারলে ফাস্ট বল ভালো খেলা যাবে। প্রথমে দরকার হবে একটা ব্যাট এবং ব্যাটসম্যানকে থাকতে হবে নেটের পিছনে। সো আমি এখানে আমাদের ব্যাটসম্যানকে নেটের পিছনে রেখে বল মারার চেষ্টা করতেছি এবং তাকে বলেছি যে যাতে তাকিয়ে থাকে, সেক্ষেত্রে তার ভয়টা একটু কম হবে, চোখ খোলা থাকবে এবং ভয় কম হবে, এবং ভয় কম হলে সে বলের সাথে রিয়্যাক্ট করতে পারবে এবং ভালো খেলতে পারবে। দ্বিতীয়ত দরকার হবে যে একটা টেনিস বল এবং একটা টেনিস বলের র্যাকেট। এই জিনিসটা আসলে খুব ইফেক্টিভ একটা ড্রিল, এবং এটা দিয়ে ব্যাটসম্যানকে মারতে হবে কাছ থেকে মারলে ব্যাটসম্যান খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করতে একটু সময় লাগবে। এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন তাকে কন্ট্রোলে আনার জন্য এবং একটু আস্তে মারবেন। যদি দেখেন যে একটু সে রিয়াক্ট ভালোভাবে করতেছে, তাহলে একটু জোরে মারবেন। তো এইভাবে মূলত তার রিয়াকশানটা খুব ভালো ইম্প্রুভ করা যায়। এই জিনিসটা খুব ইফেক্টিভ ড্রিল, আপনি এই জিনিসটা যারা এই ক্রিকেট বলে ভয় পান তারা এই জিনিসটা করতে পারেন। পরবর্তী হচ্ছে ম্যাচ সিচুয়েশন। আপনি যে এতক্ষণ প্র্যাকটিস করলেন তা আপনার জন্য কি লাভ হবে, এই জিনিসটা আপনি ম্যাচ সিচুয়েশনের মাধ্যমে করবেন। সেটা হচ্ছে আপনি বলারকে বলবেন বল করতে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি ব্যাটিং করবেন। তো আমরা যাকে নিয়ে কাজ করলাম তাকে আবার বলতেছে ব্যাটিং করার জন্য, এবং দেখবো যে কি রিয়াকশানটা ইম্প্রুভ হয়েছে। সো এখন দেখতে সে আগের চেয়ে অনেক ভালো খেলতেছে। তো আপনারাও চেষ্টা করবেন যদি কোনো বলে ভয় পেয়ে থাকেন ক্রিকেট বলে, তাহলে এই কাজটা করবেন। এই কাজটা ডেলি করলে যতদিন না আপনি এই কাজটার মধ্যে মাস্টার হচ্ছেন ততদিন পর্যন্ত এই জিনিসটা প্র্যাকটিস করবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার ভয়টা দূর হয়ে গেছে এবং আপনিও ফার্স্ট বলে অনেক ভালো খেলতেছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।